তো বন্ধুরা, খদ্দর থেকে নেমে অটোয় করে চলে আসলাম আমরা শ্যামের মন্দিরে। এখন যাব শ্যামের মন্দিরে। দেখো আমরা শ্যামের মেন যে মন্দিরটা, সে মন্দিরে এখন ঢুকবো আমরা। চলো যাই, হেভি লাগছে এখানে এসে। শ্যামের মন্দিরটা আমাদের ঘোরা হয়ে গেল, খুব সুন্দরভাবে ঘুরলাম। সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কাটলো, আর এখানে এসে কিন্তু প্রসাদও পেয়ে গেলাম। এটা হলো খুব সুন্দর লাগলো প্রসাদটা খেয়ে। গঙ্গার জলটা তো শুকিয়ে গেছে কেন? জল চলে আসে না, জোয়ারেও আসে না। আর এই জন্য তোমাদের পেটে দাদার জন্য মোমো খেতে পারবে। একটা মটন
হ্যাঁ।